আজকে আমরা জানবো ইম্পিডেন্স নিয়ে। ইম্পিডেন্স কথাটা মানে হলো বাধা দেওয়া, অর্থাৎ এটি এসি সার্কিটের মধ্যে কাজ করে। যেমন ডিসি সার্কিটে আমরা দেখেছি যে রেজিস্ট্যান্স অথবা রেজিস্টরগুলো কারেন্ট ফ্লোকে বাধা দেয়, ঠিক তেমনইভাবে ইম্পিডেন্স এসি সার্কিটের মধ্যে কারেন্ট প্রবাহকে বাধা দেয়। তাহলে আমরা ইম্পিডেন্স এই কথাটা শুধুমাত্র এসি সার্কিটের ক্ষেত্রে ইউজ করব। খেয়াল করো, আমরা এখানে তিনটা এসি সার্কিট এঁকেছি। এই তিনটা এসি সার্কিটের মধ্যে প্রত্যেকটাতে আমরা এসি সোর্সের ভোল্টেজের সাথে কানেক্ট করে দিয়েছি। এখন এই তিনটা এসি সার্কিটের যদি এদের দিকে যদি আমি তাকাই, তাহলে দেখতে পারবো প্রথম এসি সার্কিটের মধ্যে আমাদের একটা রেজিস্টর আছে এবং একটা ইন্ডাক্টর আছে। ইন্ডাক্টরকে আমি এল দিয়ে প্রকাশ করলাম। দ্বিতীয় এসি সার্কিটের মধ্যে একটা রেজিস্টর আছে এবং এর সাথে একটা ক্যাপাসিটর যুক্ত আছে। এবং তিন নম্বর যে এসি সার্কিটটা আছে তার সাথে আমাদের একটা রেজিস্টর, একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর, এই তিনটা জিনিসই আছে। তার মানে আমাদের প্রতিটা এসি সার্কিটের মধ্যে কখনো না কখনো রেজিস্টরের সাথে ইন্ডাক্টর না হয় ক্যাপাসিটরটা যুক্ত। তার মানে আমরা বলতে পারি আমরা কোনো একটা এসি সার্কিটে ঠিক তখনই ইম্পিডেন্স পাবো যখন তার সাথে একটা রেজিস্টর অবশ্যই কানেক্ট থাকবে এবং সেই রেজিস্টরের সাথে হয় ইন্ডাক্টর না হয় ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টর ক্যাপাসিটর দুজনই কানেক্ট থাকবে। তাই একটা এসি সার্কিটে ইম্পিডেন্স থাকার শর্তগুলো হচ্ছে ওই এসি সার্কিটে আর থাকবে এবং এল থাকবে, অথবা আমাদের রেজিস্টরের সাথে ক্যাপাসিটর থাকবে, অথবা রেজিস্টর ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর তিনটা জিনিসই থাকবে। যদি এই তিনটা শর্ত পালন করে তবে সেই এসি সার্কিটে আমরা ইম্পিডেন্স পাবো। আবার কিছু কিছু সময় আমরা এসি সার্কিটে ইম্পিডেন্স পেয়ে থাকি যদিও সেই এসি সার্কিটে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর এই দুটো কাজ না করে, তখন সেই এসি সার্কিটের রেজিস্টর বা রেজিস্ট্যান্সটাই ইম্পিডেন্স হিসেবে কাজ করবে। ইম্পিডেন্সকে সাধারণত জেড হিসেবে প্রকাশ করা হয় এবং ইম্পিডেন্সের ইউনিট বা একক হচ্ছে আমাদের রেজিস্টরের এককের মতো, যার মান হচ্ছে ওহম। অর্থাৎ আমাদের ইম্পিডেন্সের একক এবং রেজিস্ট্যান্সের একক প্রায় সেম। এখন আমরা দেখব প্রতিটা সার্কিটের মধ্যে ইম্পিডেন্সের মান কত থাকে। তার আগে বলি নি, কোনো একটা এসি সার্কিটে যখন ইন্ডাক্টরকে যুক্ত করা হয় তখন সেই ইন্ডাক্টরটি এসি কারেন্টকে যে পরিমাণ বাধা দেয় সেই পরিমাণ বাধা দেওয়ার সেই গুণটাকে বলা হয় ইন্ডাক্টিভ রিয়্যাকট্যান্স এবং একে এক্স এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এক্স এল হচ্ছে আমাদের ইন্ডাক্টিভ রিয়্যাকট্যান্স এবং ইন্ডাক্টিভ রিয়্যাকট্যান্সটা শুধুমাত্র ইন্ডাক্টরের মধ্যে কাজ করে এসি কারেন্টকে বাধা দেওয়ার জন্য। আবার যখন ক্যাপাসিটর দিয়ে এসি কারেন্ট ফ্লো হয় তখন ক্যাপাসিটরের ভেতর এমন একটা গুণ থাকে যে গুণের মাধ্যমে সে এসি কারেন্টকে ফ্লো হওয়াতে বাধা দেয়, সেই গুণটাকে বলা হয় ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্স বা এক্সসি। এটাকে বলা হয় ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্স। তার মানে ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্স এই গুণটির মাধ্যমে আমাদের ক্যাপাসিটর এসি কারেন্ট ফ্লো হওয়াকে বাধা দেয়। তাহলে আমরা যদি প্রথম সার্কিটের জন্য এই সার্কিটের ইম্পিডেন্স বের করতে চাই তবে তার ইম্পিডেন্সটা হবে রেজিস্টর এবং ইন্ডাক্টর এই দুটো যে পরিমাণ এসি কারেন্টকে বাধা দেয় তার মানের সমান। এবং এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, প্রথম সার্কিটের জন্য আমাদের ইম্পিডেন্স Z1-এর মান হবে, আমি ধরলাম এটা হচ্ছে এক নম্বর সার্কিট, এটা দুই নম্বর সার্কিট এবং এটা তিন নম্বর সার্কিট এসি সার্কিট। এক নম্বর এসি সার্কিটের জন্য আমাদের ইম্পিডেন্সের মান হবে R+jXL, যেখানে J হচ্ছে একটা অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। দ্বিতীয় সার্কিটের জন্য আমাদের ইম্পিডেন্সের মান হবে J2=R প্লাস JXC, যেখানে J হচ্ছে আরও একটি অবাস্তব সংখ্যা। এবং তিন নম্বর যে সার্কিট, এই সার্কিটের ক্ষেত্রে দুটো জিনিস আছে, আমাদের ইন্ডাক্টরও আছে এবং ক্যাপাসিটরও আছে। তাই এই সার্কিটের ক্ষেত্রে আমাদের ইম্পিডেন্সের মানটা একটু অন্যরকম হবে, যার মান হবে আমি যদি Z3 ধরে নিই এই সার্কিটের ইম্পিডেন্সের মান, তবে সেটা হবে R+jXL-jXC। অর্থাৎ এই সার্কিটে ইন্ডাক্টর যতটুকু বাধা দেয় এবং ক্যাপাসিটর যতটুকু বাধা দেয় এসি কারেন্টকে, তাদের বিয়োগফলটা এখানে আমরা বসিয়ে দেব এবং এটাকে আমরা লিখতে পারবো R+ এই দুটো থেকে J কমন যায় J XL-XC। তবে এখানে এটাকে এভাবে লেখা হয় না,
এটাকে সাধারণত লেখা হয় জে কে উঠিয়ে দিয়ে। তার মানে আমাদের তৃতীয় সার্কিটের জন্য ইন্ডাকটিভ রিয়্যাক্ট্যান্স হচ্ছে ইম্পিডেন্স হচ্ছে এই মানটা। সো এইভাবে আমরা বুঝতে পারি যে এই সকল সার্কিট ক্ষেত্রে শুধুমাত্র ইম্পিডেন্সটা কাজ করে। তাহলে আমরা প্রথম সার্কিটকে যে সার্কিট নামে ডাকবো সেটা হচ্ছে আরএল সার্কিট, আরএল এসি সার্কিট। দ্বিতীয় সার্কিটটাকে বলা হয় আরসি এসি সার্কিট, এবং তিন নম্বর যে সার্কিট তাকে বলা হয় আরএলসি এসি সার্কিট। সো এখানে দেখো একটা ছোট্ট একটা মিস্টেক হয়েছে যে এখানে আমাদের এই লাইনটার মধ্যে অবশ্যই যেটা বসবে, যে এখানে কমন যাবে এবং যেটা এখানে কাজ করবে। সো এভাবেই আমরা খুব সহজে তিনটা এসি সার্কিটের থেকে ইম্পিডেন্সের মান বের করে ফেলতে পারি। আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনটিতে ক্লিক করুন।